ছুটি হয়তো এক জায়গা থেকে বিরিয়ানি হয়, আর আমি কিন্তু অদাবতী সবার সামনে আমি ফাঁকা হচ্ছি। তবে আমার 30 বছর সাধনাটা রক্ষা করার জন্যই, আত্মকে নিজে প্রতিষ্ঠিত করার জন্যই। সাতক্ষীরায় ছেলের বান্ধবীকে বিয়ে করেছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহেদ মেহেদি। সাতক্ষীরায় ছেলের বান্ধবীকে বিয়ে করেছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহেদ মেহেদি। বিয়ের বিষয়টি তিনি বিভিন্ন সময় অস্বীকার করলেও এবার বিয়ের সময়ের একটি দৃশ্য ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘদিন বিয়ের খবরটি ধোঁয়াশার মধ্যে রাখলেও এবার স্বীকার করেছেন তিনি। দ্বিতীয় স্ত্রীর নাম তাহমিনা আক্তার মিনা, তিনি মৌতলা ইউনিয়নের আব্দুল মাজেদের মেয়ে। বর্তমানে তাহমিনা আক্তার মিনা খুলনা বিএল কলেজের শিক্ষার্থী। আলীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহেদ মেহেদি মৌতলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্বে রয়েছেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি মৌতলা ইউপি চেয়ারম্যান ছিলেন। জানা গেছে বর্তমানে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারে অবস্থান করছেন দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় বিয়ের পর থেকেই প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে তার বিরোধ চলছে। তৃতীয় স্ত্রী তাহমিনা আক্তার মিনা ছিলেন শাহেদ মেহেদির প্রথম স্ত্রীর ছেলের অনিক মেহেদির বান্ধবী। 2018 সালে তাহমিনা ও অনিক মুরেজা এমপি কলেজের শিক্ষার্থী ছিলেন। কোয়ার্টারের আশেপাশে বসবাসরত অনেকে জানান, কয়েক মাস ধরে উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টারের ভেতরে এক যুবতী মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে। রাতের বেলা মেয়েটির চিৎকার ও শাহেদ মেহেদির গালিগালাজের শব্দ শোনা যায়। বিয়ের বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহেদ মেহেদি বলেন, সরকারি কোয়ার্টারে তার দ্বিতীয় স্ত্রী তাহমিনা অবস্থান করছেন। তাকে 4 বছর আগে বিয়ে করেছেন বলে দাবি করেন তিনি। কোয়ার্টারে দ্বিতীয় স্ত্রীকে মারপিট ও গালিগালাজের বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, পারিবারিক বিষয় নিয়ে আপনার সঙ্গে বলতে হবে নাকি, বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। উপজেলা চেয়ারম্যানের প্রথম স্ত্রী লাভলি পারভিন জানান, তার স্বামীকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন তাহমিনা। এখন সে উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টারে অবস্থান করছে। কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, উপজেলা চেয়ারম্যান আবার বিয়ে করেছেন এমন খবর আমার জানা নেই। প্রসঙ্গত এর আগে 2013 সালে সাতক্ষীরা শহরের একটি আবাসিক হোটেলে লাবণী নামে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা হয়েছিল উপজেলা চেয়ারম্যান শাহেদ মেহেদির বিরুদ্ধে।